খ্রিস্টের অভিভাবনের পর একটি আকাশ করে বিরুদ্ধে স্মরণ আসে শ্রাবণ বর্ষা। আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত আকাশে কাজল কালো মেঘের অপূর্ব উল্লাসে শ্যাম শোভাময় মৌল আর পল্লী প্রকৃতির বুকে জেগে ওঠে মহা উল্লাস। বর্ষা গ্রীষ্মের রিক্ততাকে ভরে দেয় ঐশ্বর্যের পূর্ণতা, তাকে ঘিরে বসে পুষ্প বিকাশের বর্ণ। কদম, খেয়া, জুঁই, গন্ধরাজ, হাসকাহেরার বিচিত্র বর্ণ গন্ধের উৎসবে বঙ্গ প্রকৃতির তা একে একে উন্মোচিত। গাছে গাছে ধারে পেয়ারা আনারস, আকাশের কালো মেঘ দেখে ময়ূর বেথম মেলে, খাল বিল একেবারে গভীর। বর্ষার বৃষ্টিধারার সজীবতা ও সৌন্দর্যে বাংলার প্রকৃতি চিরকালীন উপলব্ধি। তাই কবিগুরুর কণ্ঠে ধ্বনিত হয়েছে, এসো শ্যাম হল সুন্দর, আলো তব অপহরা তৃষাহরা সন্তোষ, নিরবিনী চাহিয়া আছে আকাশে।